এখন বাচ্চা রাত্রি প্রায় 12টা 1টা, একদম চুল বেঁধে সমারা ব্যাগ নিয়ে বসে গেছি পড়তে। কি করব, সারাদিন ধরে এত টিউশনি, তারপর কলেজ, নিজের কলেজ, তারপরে টুকিটাকি একটু ভিডিও, জাস্ট ব্যাস, তারপরে তো পড়াশোনা তো করতেই হবে, এই একটা জীবন। আর এই রাত 12টার সময় আমি ভিডিও করতে বসে গেছি, সারাদিন ধরে এত কাজের চাপ, পড়াশোনার চাপ, প্লাস ইউটিউবের চাপ, কেননা ইউটিউবেও আমাকে ভিডিও বানাতে লাগে। আর তোমরা না পছন্দ করছো ভিডিওগুলো, আমি জানি, তো আস্তে আস্তে ইমপ্রুভ হবে, এটাও জানি। এখন এই নোটসগুলো নিয়ে পড়তে বসে গেছি, মানে নোটস পড়তে পড়তে আমি নোটস বানিয়ে দিচ্ছি, এমন অবস্থা। সারাদিন ধরে এত ক্লান্ত, এত মানে কলেজে চাপ, এত নিয়ে আমি উঠতে পারছি না, তো শেষমেশ 12টার সময় আমার ভিডিও করতে হচ্ছে। দেখো কত মহান আমি। আর তার মধ্যে বিশেষ কথা হচ্ছে যে এই লাইফটা এনজয় করার মতো, তাই কি না? হ্যাঁ, এর মধ্যে এনজয়মেন্ট আছে। সেকেন্ড কথা হচ্ছে, হ্যাঁ ব্যস্ত তো আছে অবশ্যই, কিন্তু তার মধ্যেও কিন্তু একটু একটু আনন্দ হয়, বন্ধুদের সাথে আনন্দ হয়, বাড়িতে আনন্দ হয়, বাড়িতে ভিডিও করার জন্য বকা খাই, হ্যাঁ এবার চলে যাচ্ছে কি করব। তো এই হচ্ছে স্টুডেন্ট কাম, টিউটর কাম অ্যান্ড ইউটিউবার কামের জীবন উইথ ইউটিউব। ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিও, ভালো করে সাবস্ক্রাইব করো, বাই। আর মেন কথা হচ্ছে পড়তে বসি এখন, বাবা মা একদম কিলোবে আমাকে, বাই।